বিজেপি যুব মোর্চার নেতা মিঠুন ঘোষ ও বিজেপি কর্মী অনুপ রায়ের হত্যার প্রতিবাদে প্রতিবাদ মিছিল ও প্রতীকী সভা করা হলো ইটাহারে। আজ বিকেলে উত্তর দিনাজপুর জেলা বিজেপির নির্দেশে ইটাহার ব্লক বিজেপি পার্টি তরফে এই প্রতিবাদ মিছিল ও প্রতীকী প্রতিবাদ সভার আয়োজন করা হয় ইটাহার চৌরাস্তা মোড় এলাকায়। এদিন ইটাহার সদর দাসপাড়া এলাকার বিজেপি দলীয় কার্যালয় থেকে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর উপস্থিতিতে ব্লক বিজেপির প্রায় শতাধিক কর্মীর সমর্থকেরা হাতে প্লে কার্ড ও ব্যানার নিয়ে ইটাহার শহর পরিক্রমা করে। মিছিল শেষে ইটাহার চৌরাস্তা এলাকায় বিক্ষোভ পথসভা করা হয়। আপনারা জানেন মিঠুন ঘোষ মাত্র 33 বছর বয়স, তাকে যেভাবে গুলি করে খুন করা হয়েছে এবং একজন দাগী দুষ্কৃতী তৃণমূলের ছত্রছায়া আছে কাশেম আলী সে করেছে, আর পুলিশ এটাকে বলছে অ্যাক্সিডেন্ট, আর্মস বিক্রি করত। কাজেই যেহেতু বিজেপি করবে আর তার জন্য খুন হবে আর তার জন্য পুলিশ কোনো ব্যবস্থা নেবে না, এটা হতে পারে না। তার প্রতিবাদে আজকে আমাদের প্রতীকী অবস্থান, প্রতীকী মিছিল। পথসভা থেকে উপস্থিত বিজেপির রাজ্য জেলা ও ইটাহার ব্লক নেতৃত্ব জেলা বিজেপি যুব মোর্চার নেতা প্রয়াত মিঠুন ঘোষ ও বিজেপি কর্মী অনুপ রায়ের হত্যার সঙ্গে জড়িত প্রকৃত দোষীদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানানো হয়। তার প্রতিবাদে আজকে তাদের এই প্রতিবাদ মিছিল ও পথসভা বলে জানা যায়। এদিনের প্রতীকী প্রতিবাদ সভায় প্রয়াত মিঠুন ঘোষের পিতা করুণ ঘোষ ছেলের হত্যা সিবিআই তদন্তের দাবি জানান। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রয়াত জেলা বিজেপি যুব মোর্চা নেতা মিঠুন ঘোষের বাবার তোলা সিবিআই তদন্তের দাবিকে সমর্থন জানিয়েছেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। এদিনের কর্মসূচিতে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু ছাড়াও উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা বিজেপির সভাপতি বাসুদেব সরকার, জেলা বিজেপির সহ সভাপতি নিমাই কবিরাজ, জেলা বিজেপির সম্পাদক শ্যামল চৌধুরী, প্রাক্তন দুই জেলা সভাপতি নির্মল দাস ও বিশ্বজিৎ লাহিড়ী, ব্লক যুব মোর্চা কনভিনার গোকুল মণ্ডল, ইটাহার বিধানসভার কনভিনার দিলীপ ঋষি, উজ্জ্বল বর্মন সহ অন্যান্যরা। দেখলেন আমরা মাইকও বাঁধিনি, আমরা মঞ্চও করি, যেহেতু কোভিড বিধি বলবৎ আছে আমরা সাধারণ মানুষকে সাথে করে নিয়ে আজকে প্রতিবাদ জানাচ্ছি। তার পরিবার দাবি করেছে, আপনারা দেখেছেন বাবা দাবি করেছেন, এক্ষেত্রে পরিবার যখন বলবে আমরা তো সমর্থন করবো এবং হাইকোর্টে নিয়ে মামলা হবে। সেই ক্ষেত্রে তো অনুযায়ী হাইকোর্টে যাওয়া হয়েছে, হাইকোর্ট এখনো পর্যন্ত তার মামলা চলছে, অন্তিম জাজমেন্ট কিছু দেয়নি। উত্তর দিনাজপুর থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, ভয়েস বাংলা সংবাদ। কিচেন গ্যালারি, এক্সক্লুসিভ শোরুম ফর মডিউলার কিচেন, অ্যাকুয়ারিয়াম, ফিশ অ্যান্ড প্যাটস, গ্লাস কর্নার, এমজি রোড, জায়গা।